আচ্ছা ধরেন আপনার দেওয়া ঠিকানায় অ্যাডসেন্স লেটারটা আসে নাই, তাহলে কি আপনার অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন সম্ভব না? বেসিক্যালি আমরা যারা নতুন তাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, তার মধ্যে এটাও একটা প্রশ্ন। আচ্ছা এখন আমি যদি বলি যে অ্যাডসেন্স পিন ছাড়াও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ অবশ্যই সম্ভব। নর্মালি আপনি যখন আইডেন্টিটি ভেরিফিকেশন করেন তখন আপনার দেওয়া ওই ঠিকানায় গুগল একটি লেটার পাঠায় যেটা 4 সপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাওয়ার কথা। যদি ওই ঠিকানায় লেটার না আসে তাহলে আপনি মাসখানেক পরে আবার অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় দেখা যায় প্রত্যন্ত অঞ্চল কিংবা গ্রামগঞ্জে ঠিকানা দিলে সেই গ্রামগঞ্জে লেটারটা যায় না। আবার অনেক সময় দেখা যায় পোস্টাল কোডের ভুল ইনফরমেশন দিলেও ওই পোস্টাল কোড অনুযায়ী লেটারটা যায় না। এরকম যদি হয় তাহলে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য প্রথম দিন যেই ঠিকানাটা দিয়েছিলেন অর্থাৎ প্রথম দিন থেকে কাউন্ট করে 120 দিন পর্যন্ত হিসাব করবেন। তারপরে 120 দিন পরে আপনি আপনার এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা কোনো রকম পিন ছাড়াই করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। সো ভালোভাবে বুঝতে হলে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা সরাসরি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনি যদি কম্পিউটার স্ক্রিনের মতো আপনার ফোন থেকে করতে চান সেক্ষেত্রে আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে 3-ডট মেনুতে যাবেন, তারপর ডেস্কটপ সাইটে অন করে দিবেন। তো কম্পিউটারে যাওয়ার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনার যে অ্যাডসেন্স ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এরকম একটা কশন মেসেজ দেখতে পাবেন যে ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস বিকজ দ্য অ্যাড্রেস ভেরিফিকেশন প্রসেস ওয়াজন্ট কমপ্লিট, ভেরিফাই ইউর অ্যাড্রেস টু স্টার্ট শোয়িং অ্যাডস অ্যাগেইন। তার মানে বলতেছে যে আপনি আপনার যে অ্যাডসেন্স ভেরিফিকেশনটা এটা কমপ্লিট করেন নাই, এই জন্য আপনার অ্যাড শোটা অফ হয়ে গিয়েছে। সো আপনি যদি আবারও অ্যাড শো করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। তো তার জন্য আপনি এখানে দেখছেন লার্ন মোর অপশন, এই সরাসরি লার্ন মোর অপশনে ক্লিক করতে পারেন। লার্ন মোর অপশনে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো এইখানে যদি আপনি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে অলরেডি বলে দিচ্ছে যে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার পিনটা অ্যারাইভ হবে। তো এটা আপনার লোকেশনের উপর নির্ভর করবে। আবার 2 নম্বরে বলেছে যে যদি আপনি 4 মাসের মধ্যে আপনার এই পিনটা না পান কিংবা পিনটা সাবমিট না করেন তাহলে আপনার অ্যাডশো অফ হয়ে যাবে। তো আমি ইন্ট্রোতে বলেছিলাম যে আপনি 120 দিন পরে গিয়ে কোনো পিন ছাড়াই ভেরিফাই করতে পারবেন। তো 120 দিন যদি হয়ে যায় অর্থাৎ 4 মাস যদি হয়ে যায় তাহলে আপনার এইখানে ঠিক এরকম একটা অপশন আসবে যে হ্যাভিং প্রবলেমস উইথ ইয়োর পিন। এটার যে 2 নম্বর অপশন, ইফ ইউ হ্যাভ রিকোয়েস্টেড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রিপ্লেসমেন্ট পিনস অ্যান্ড ইউ স্টিল হ্যাভেন্ট রিসিভড ইয়োর পিন, গো টু আওয়ার পিন ট্রাভেল শুটার। অর্থাৎ আপনি যদি ম্যাক্সিমাম টাইম পিনের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা ইউজ করতে পারবেন। তো দেখুন গো টু আওয়ার পিন ট্রাভেল শুটার, এই পিন ট্রাভেল শুটারটা হাইলাইট হয়ে আছে। তো আপনি এইখানে ক্লিক করবেন। পিন ট্রাভেল শুটার ক্লিক করার সাথে সাথে আপনাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। নতুন পেজে নিয়ে গেলে আপনি ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন। এই পেজে লেখা থাকবে যে আপনার যে ইমেইলটা অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইমেইলটা, এই ইমেইলটা কি এইটাই কিনা, নর্মালি যেই অ্যাডসেন্স থেকে ঢোকা হয় ওইটাই শো করবে। এখানে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে নতুন যে পেজ আসবে এইখানে দেখেন 2টা অপশন আসবে, যে একটা হচ্ছে ইয়েস আই হ্যাভ রিসিভ পিন অ্যান্ড উড লাইক টু ভেরিফাই মাই পেমেন্ট অ্যাড্রেস, আরেকটা হচ্ছে নো আই হ্যাভ নট রিসিভ মাই পিন। আমি এইখানে আসছি কি জন্য, মূলত আমি আমার পিনটা রিসিভ করিনি অর্থাৎ আমার কাছে এখনও আসে নাই। সো অবশ্যই 2 নম্বর অপশনটা আমি চুজ করব, অর্থাৎ নো আই হ্যাভ নট রিসিভ মাই পিন। তারপর আবার কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখছেন 100% দেখাবে। এই 100% হওয়ার পরে তার নিচে দেখছেন কন্ট্যাক্ট সাপোর্ট টিম। এই কন্ট্যাক্ট সাপোর্ট টিমের একেবারে লাস্টে গিয়ে দেখবেন কন্ট্যাক্ট ফর্ম হাইলাইট হয়ে আছে, এই কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করার পরে এইখানে আপনার যে ডাটাগুলো দিবেন অবশ্যই খেয়াল করে সঠিক ডাটাগুলো এন্ট্রি করতে হবে। তো এইখানে দেখেন লেখা আছে নেম, আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুযায়ী ফুল নেম অর্থাৎ ফুল নেমটা আপনি আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে করেছিলেন ওইটা আপনি হুবহু টাইপ করবেন। টাইপ করার পরে 2 নম্বর বক্সে দেখছেন আপনার যে ইমেইলটা, ওই ইমেইলটা ইনবিল্ট থাকবে, এটা আপনার টাইপ করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর যে বক্সটা, এই 3 নম্বর বক্সটাতে আপনি কি করবেন, ইওর অ্যাডসেন্স পাবলিশার আইডি। এই পাবলিশার আইডিটা আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে বাম পাশে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পরে দেখবেন পেমেন্টস ইনফো, এই পেমেন্টস ইনফোতে ক্লিক করবেন। পেমেন্টস ইনফোতে ক্লিক করার পরে দেখবেন মাঝামাঝি নিচের দিকে সেটিংস লেখা, এই সেটিংসের মধ্যেই অ্যাডসেন্স ফর ইউটিউব পিইউবি তারপরে অনেকগুলো সংখ্যা দিয়ে অর্থাৎ অনেকগুলো ডিজিট দিয়ে একটা পাবলিশার আইডি, এইটা আপনি কপি করবেন। তারপরে দেখবেন তারই ঠিক নিচে একটা অপশন, সেটা হচ্ছে
চুজ ফাইলস, এখানে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন। তো এখানে আপনি কি ফাইল কোন ফাইলটা সাবমিট করবেন সেটা হচ্ছে আপনার হোক এনআইডি কার্ড, আর হোক যে আপনার পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স, আর যদি ইন্ডিয়াতে থাকে তাহলে আধার কার্ড টাইপের যে কার্ডগুলো আছে এইগুলো সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি দুই পেজ থাকে দুই পেজই সাবমিট করতে হবে। এখন আপনি যদি ভাবেন যে দুই পেজ সাবমিট করবো কিভাবে, আপনি নর্মালি এখানে দুইটাই আপলোড করতে পারবেন, কিংবা আপনি আপনার আইডি কার্ডের যে ছবি ওই ছবিকে পিডিএফ করে তারপরে আপনি এখানে আপলোড করতে পারেন। তো কিভাবে ছবি থেকে আপলোড করবেন সেটা যদি না জানেন তাহলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখে আপনি ছবি থেকে পিডিএফ কিভাবে করতে হয় সেটা দেখে নিতে পারেন, অথবা এখন আই বাটনে দেখতে পাবেন। এরপরে সব কিছু চেক দিবেন, চেক দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন। ও সরি, আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি যে পাবলিশার আইডিটা দিয়েছি সেই পাবলিশার আইডিটা মূলত এই যে সংখ্যাগুলো দেখছেন এই সংখ্যাগুলোর আগে পিইউবি লেখা থাকে, ওই পিইউবি সহ কপি করে এনে বসাতে হবে। তো পিইউবি সহ কপি করি, কপি করে এখানে বসিয়ে দিলাম। এবার সাবমিট ক্লিক করে দিই। সাবমিট ক্লিক করার পরে দেখছেন এখানে লেখা আছে যে ইওর ইমেইল হ্যাজ বিন সেন্ট, তার নিচে লেখা আছে যে দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটেড টু অ্যাডসেন্স সাপোর্ট, উই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ উইদিন 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার কাছে মেসেজ আসবে। নর্মালি এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজ হয়ে যায়, আর খুব বেশি জটিলতা থাকলে 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। আর যখন কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাওয়ার পরে 48 ঘন্টার মধ্যে অ্যাডসেন্স লেটারে যে কশন মেসেজটা দেখেছিলেন ওই কশন মেসেজটা চলে যাবে। তো আমি মূলত 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে এখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাব। অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আমি রিফ্রেশ দিব, পেমেন্টস অপশনে আসলাম, পেমেন্টস অপশনে আসার পরে ভেরিফিকেশান চেকে যাব। এবার রিফ্রেশ দেওয়ার পরে দেখছেন অ্যাডসেন্স ভেরিফিকেশান কমপ্লিটেড, অর্থাৎ আমার যে অ্যাডসেন্স ভেরিফিকেশান কোনো রকম কোনো পিন ছাড়াই কোনো লেটার ছাড়াই ভেরিফিকেশান কমপ্লিট। আমার ভিডিওর মতো হুবহু যদি আপনিও ফলো করেন সেক্ষেত্রে আপনিও কোনো রকম পিন ছাড়াই আপনার অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশান অর্থাৎ পিন ভেরিফিকেশানটা করে ফেলতে পারবেন কোনো রকম পিন ছাড়াই। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আপনাদের উপকারের জন্য দিই, সো আপনাদেরও উচিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়া, যাতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনি নোটিফিকেশান পেয়ে যান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।